हेलो स्टूडेंट लानियर मैथे तुम्हारे सकल के स्वागत। आमी आज आलोचना करब द्वादश श्रेणी निर्णय के समस्या समाधान सम्बन्धे अर्थात पार्ट सिक्स। एर पूर्वे आमी पार्ट वन भिडियोटी आलोचना करेछि, सेखाने निर्णय के ट्यूटोरियलटी आछे। तुम्हारा जरा भिडियोटी देखोनि उपरे आई बटने क्लिक करो, तुम्हारा भिडियोटी पेये जाबे। एछाड़ाओ प्लेलिस्टे गेले तुम्हारा ভিডিওটি পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তার ফলে তোমাদের বিষয়গুলি বুঝতে একটু সুবিধা হবে। তাহলে পরের বিষয়টা আমরা আজকের যে বিষয় সেই বিষয়ে আমরা আসছি। প্রথম যে সমস্যাটি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে টু এ বি সি এ প্লাস বি প্লাস সি এর কিউব। আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে টুকে নিই। প্রথমে আমরা কাজ করি সি ওয়ান ড্যাশে কাজ করি আর সি টু ড্যাশে কাজ করি, অর্থাৎ প্রথম স্তম্ভে এবং দ্বিতীয় স্তম্ভে। প্রথম স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভবাদ, দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভবাদ। তাহলে কী দাঁড়াচ্ছে বিষয়টা দেখো, বি প্লাস সি এ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তৃতীয় স্তম্ভ বাদ দিচ্ছি, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ, সি স্কোয়ার থেকে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার বাদ জিরো হচ্ছে, সি প্লাস এ হোল স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার বাদ, আর সি স্কোয়ারের সঙ্গে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা আনচেঞ্জ থাকলো। এখন আমরা এই বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দাও, প্রত্যেকটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে তোমরা ফেলে দাও। তাহলে কী হচ্ছে, এখানে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস বি, সি মাইনাস এ মাইনাস বি, প্রত্যেকটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম। এখন তোমরা দেখো প্রথম স্তম্ভ থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, দ্বিতীয় স্তম্ভ থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় স্তম্ভ থেকে আমরা এ প্লাস বি প্লাস সি দুটো এ প্লাস বি কমন যাচ্ছে, তাহলে কী হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে পড়ে থাকলো বি প্লাস সি মাইনাস এ, এখানে জিরো, এখানে স্কোয়ার, এগুলো কমন নয়, বাকিগুলো পড়ে থাকলো। দেখো সি প্লাস এ প্লাস বি কমন চলে গেছে, তাহলে সি মাইনাস এ মাইনাস বি, এখান থেকে সি এ প্লাস বি প্লাস সি কম চলে সি মাইনাস এ মাইনাস বি পড়ে থাকলো, আর এটা যেমন তো ছিল তেমনই থাকলো। এখন দেখো আমরা একটা যদি কাজ করি আর থ্রি ড্যাশে কাজ করলাম, আর থ্রি ড্যাশ, আর থ্রি ড্যাশে কী কাজ করলাম, অর্থাৎ আর থ্রি মানে তৃতীয় রোতে, তাহলে নতুন একটা রো তৈরি করছি আর থ্রি ড্যাশ, সেখানে কী করছি এই দুটো যোগ করে আর থ্রি থেকে বিয়োগ, অর্থাৎ আর টু প্লাস আর ওয়ান যোগ করে আর থ্রি থেকে বিয়োগ, কোথায় বসাবো আর থ্রিতে, তাহলে এই দুটো রো আনচেঞ্জ থাকলো। তাহলে আমরা তৃতীয় রোতে বসাচ্ছি, দেখো সি মাইনাস এ মাইনাস বি দুটা যোগ করলে জিরো, সেটা যোগ করলে এটাই মাইনাস হচ্ছে, এখানে দেখো এটা সি মাইনাস এ মাইনাস বি তার থেকে এই দুটো যোগ করে এটাই বিয়োগ হচ্ছে, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা সরল করি, তাহলে সরল করলে আমরা কী পাচ্ছি দেখো, এখানে এ বি প্লাস সি মাইনাস এ এটা জিরো হয়ে আছে, এটাকে সলভ করলে মাইনাস টু বি, এটা জিরো, এটা সি প্লাস এর যা আছে তাই থাকবে, এটাকে সলভ করলে কী আছে মাইনাস টু এ, আর এটা হচ্ছে টু এ বি। এখন প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভকে আমরা যদি এ এবং বি দিয়ে গুণ করি, তাহলে এটাকে এ দিয়ে গুণ করলে তাহলে ওয়ান বাই এ হচ্ছে, দ্বিতীয় স্তম্ভকে বি দিয়ে গুণ করলে ওয়ান বাই বি হচ্ছে। তাহলে দেখো প্রথম স্তম্ভকে এ দিয়ে গুণ করলাম, তাহলে এখানে এ বি প্লাস সি মাইনাস এ, জিরোকে গুণ করলে তো জিরোই হয়, আর এখানে হচ্ছে মাইনাস টু এ বি, এটা জিরো, এটা সি প্লাস এ মাইনাস বি, এটাকে বি দিয়ে গুণ করলে মাইনাস টু এ বি, আর এটা যা আছে তাই। এখন এখান থেকে আমরা টু এ বি তিনটা থেকেই কমন নিতে পারি, তাহলে টু এ বিটা আমরা যদি কমন নেই তাহলে কী হচ্ছে টু এ বি উপরে আসলো, নিচে হচ্ছে এ বি আছেই, আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কী পড়ে থাকলো, এই মানটা পড়ে থাকলো, এটা জিরো পড়ে থাকলো, এখানে মাইনাস ওয়ান, এখানে জিরো, এখানে বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে টু এ বিটা কমন চলে গেছে মাইনাস ওয়ান। এখন এই দুটোতেই যদি আমরা কাজ করি তাহলে দেখো কী কাজ করতে পারি আমরা, আমরা সি ওয়ান ড্যাশ অর্থাৎ প্রথম স্তম্ভে আমরা কাজ করছি, প্রথম স্তম্ভে কী কাজ করছি সি ওয়ান প্লাস সি থ্রি যোগ করছি, তাহলে সি ওয়ান ড্যাশে একটা কাজ করলাম সি ওয়ান প্লাস সি থ্রি, আর সি টু ড্যাশে একটা কাজ করলাম সি টু প্লাস সি থ্রি। তাহলে দেখো এখানে এটা এটা যোগ হচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস এ সি এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তোমাদের অসুবিধা হয় তোমরা একটু দেখে নিতে পারো। অর্থাৎ আমরা এ এর সঙ্গে দেখো এটাকে আগে এ গুণ করে নিলাম, তার সঙ্গে এ স্কোয়ার যোগ করলাম, এটা জিরো,
তার সঙ্গে বিস্কার যোগ করলাম, এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান যোগ করলাম, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো বিষয়টি? তাহলে আমাদের এটা আমরা এটা যোগ করলাম, এটা জিরো হয়ে যাচ্ছে। এখন এখানে সলভ করো, এটা এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে সলভ করে আমাদের কী দাঁড়াচ্ছে? ও এখানে দাঁড়াচ্ছে এ বি প্লাস এ সি, এখানে দাঁড়াচ্ছে স্কোয়ার স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে বি সি প্লাস এ বি, এখানে বি স্কোয়ার, এখানে জিরো জিরো ওয়ান। এখন তোমরা একটু লক্ষ্য করো যে প্রথম সারি থেকে বা রো থেকে এ কমন যায়, দ্বিতীয় সারি থেকে বি কমন যায়, তাহলে এ বি তোমরা কমন বাড়ি নিয়ে নিতে পারো, তাহলে টু এ বি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার থাকলো। এবার এটা এটাকে ওয়ানের সাপেক্ষে তোমরা বিস্তৃতি করে দাও, তাহলে ওয়ানের সাপেক্ষে বিস্তৃতি করে দিলে তোমাদের কী দাঁড়াচ্ছে দেখতেই পাচ্ছ, বি প্লাস সি আর সি প্লাস এ গুণ হচ্ছে, তাহলে সি দিয়ে গুণ করো বি সি, তারপরে হচ্ছে বি দিয়ে গুণ করো বি সি, বি দিয়ে একে গুণ করো এ বি, সি দিয়ে সিকে গুণ করো সি স্কোয়ার, সি দিয়ে একে গুণ করো এ সি, আর এইদিকে কী গুণ হচ্ছে এ বি গুণ হচ্ছে, তাহলে মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কী দাঁড়াচ্ছে বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এ সি। তাহলে এখান থেকে দেখো সি কমন যাচ্ছে, সিটাকে কমন নিয়ে নাও, তাহলে টু এ বি সি হয়ে গেল, আর এটা এ বি সি এ প্লাস বি প্লাস সি হলো, তাহলে এটা এ প্লাস বি প্লাস সি এর কিউব হয়ে যাচ্ছে, তাহলে টু এ প্লাস বি প্লাস সি এর কিউব। অর্থাৎ অপারেশনগুলো একটু বুদ্ধি করে করে কার সঙ্গে করলে সহজ হবে তোমরা একটু দেখে দেখে করবে। দ্বিতীয় সমস্যাটিকে দেখো, দ্বিতীয় সমস্যাটিতে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, ফলে যখন যেটা ভিডিও পাবলিশ হবে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবে। তাহলে দুই নম্বর সমস্যাটি দেখো, আমরা আবার লেফট হ্যান্ড সাইডটা নিই, আমাদের এ প্লাস বি প্লাস টু সি আছে, এখানে এ এ বি আছে, এখানে সি আছে, বি প্লাস সি টু এ আছে, বি আছে সি এ সি প্লাস এ টু বি। দেখো একটু সবগুলোই যদি আমরা প্রথম স্তম্ভে নিয়ে এসে যোগ করি, অর্থাৎ সি ওয়ান ড্যাশ আমরা একটা নতুন স্তম্ভ যোগ করলাম, তৈরি করলাম, যেখানে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, অর্থাৎ সবগুলো এনে প্রথম স্তম্ভে যোগ করলাম, দেখতেই পাচ্ছ টু এ টু বি টু সি, টু এ টু বি টু সি হয়ে যাচ্ছে, তাহলে টু এ টু বি টু সিটা আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে টু এ প্লাস বি প্লাস সি টুটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো ওয়ান 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 এখানে এটা। এবার আমরা যদি এ দুটো রোকে জিরো করি তাহলে কী করতে পারি, আর টু ড্যাশে আমরা কাজ করছি, আর টু ড্যাশ হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি ড্যাশে কাজ করছি আর থ্রি মাইনাস আর ওয়ান। অর্থাৎ আমরা এখানে দেখো লেখা আছে সবসময় অপারেশনগুলো কী কী করছো তোমরা লিখে রাখবে, আমরা আর টু ড্যাশে কাজ করলাম, অর্থাৎ যে ইয়েতে কাজ করবো সেটা থেকে অন্যটা বিয়োগ, তাহলে দেখো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে এটা জিরো হচ্ছে, বি প্লাস সি টু এ থেকে এ বাদ যাচ্ছে, আর বি থেকে বি বাদ যাচ্ছে জিরো হচ্ছে, ওয়ান থেকে সি ওয়ান বাদ আর ওয়ান বাদ দিচ্ছি, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হচ্ছে, এ থেকে এ বাদ দিলে জিরো হচ্ছে, সি প্লাস এ প্লাস টু বি মাইনাস বি হচ্ছে। তাহলে এই দুটোকে সলভ করো, সলভ করে তোমরা কী পাচ্ছ টু এ বি সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে তাহলে এ প্লাস বি প্লাস সি এটা থেকেও কমন যায়, এটা থেকেও কমন যায়, তাহলে এ প্লাস বি সি দুটো কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, তাহলে এখানে কী হয়ে যাবে কিউব হয়ে যাবে। এবার এখানে কী পড়ে থাকবে, তাহলে এটার সাপেক্ষে যদি তোমরা ভাঙাও এ বি সাপেক্ষে বিস্তৃতি করে দাও, ওয়ানের সাপেক্ষে বিস্তৃতি করলে এটা স্কোয়ার হচ্ছে, এটা জিরো জিরো গুণ করলে তাহলে এ প্লাস টু এ প্লাস বি প্লাস সি এর কিউব হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটা বিস্তৃতি করলেও হবে, এখান থেকে কমন নিলেও হবে, পরিষ্কার হয়েছে? অঙ্কগুলো একটু ধীরে ধীরে ঠিক করে অপারেশনগুলো করবে, তাহলে অঙ্কগুলো কোনো অসুবিধা হবে না। তিন নম্বর সমস্যাটার দিকে যাও তোমরা, ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ বি মাইনাস টু বি, টু এ বি ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ, টু বি মাইনাস টু এ, এটাকে আমাদের এটা প্রমাণ করে দেখাতে বলছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই। এবার আমরা একটা কাজ করি, কাজটা কি আর ওয়ান ড্যাশ, অর্থাৎ প্রথম সারিতেই আমরা একটা কাজ করছি, আর ওয়ান প্লাস বি আর থ্রি, অর্থাৎ আর থ্রিকে বি দিয়ে গুণ করে আর ওয়ানের সঙ্গে যোগ। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এসএনডিএ বই অঙ্কটা আছে, একটু ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা কী কাজটা করলাম আবার বলছি, আর ওয়ান ড্যাশ অর্থাৎ নতুন একটি সারি তৈরি করছি, সেটা কি এখানে আর ওয়ানে বসাবো, তৃতীয় স্তম্ভ সারিকে বি দিয়ে গুণ করে এর সঙ্গে যোগ। তাহলে দেখো এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
তাহলে এখানে আমাদের এর সঙ্গে যদি বি দিয়ে যোগ করি তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে টু বি স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, তাহলে যোগ বিয়োগ করলে প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে দেখো এটা দিয়ে যদি বি দিয়ে গুণ করি তাহলে টু এ বি মাইনাস টু এ বি প্লাস টু এ বি যোগ করলে এটা জিরো হয়ে যাচ্ছে। এখানে দেখো এটাকে বি দিয়ে গুণ করছি, তাহলে বি দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ, তাহলে একটা মাইনাস টু বি থাকছে, এটা বি হচ্ছে, এটা মাইনাস এ স্কোয়ার বি হচ্ছে, এটা মাইনাস বি কিউব হচ্ছে, বুঝতে পেরেছো? আর আর টুতেই আমরা একটা কাজ করলাম, আর টু মাইনাস এ আর থ্রি, অর্থাৎ তৃতীয় সারিকে এ দিয়ে গুণ করে আর টু থেকে বিয়োগ, কোথায় বসাচ্ছি? আর টু ড্যাশ। তাহলে আর টু ড্যাশে বসালে দেখো টু এ বি, এখানে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে টু এ বি, তাহলে টু এ বি, টু এ বি কী হচ্ছে, বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে। এখানে এটাকে ওয়ান মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, এটাকে কী দিয়ে গুণ করেছি, এ দিয়ে, তাহলে মাইনাস টু এ স্কোয়ার, তার সঙ্গে বিয়োগ করলে এটা প্লাস টু এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে দেখো ওয়ান এটাকে আমরা গুণ করছি, তাহলে এখানে টু এ থাকলো, এটাকে গুণ করছি এ দিয়ে, এ দিয়ে গুণ করলে এ, এটাকে মাইনাস এ কিউব, এখানে মাইনাস এ বি স্কোয়ার, তার সঙ্গে এটা বিয়োগ, তখন এই মাইনাসগুলো প্লাস হবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দুটো অপারেশন করলাম, একটা হচ্ছে আর ওয়ান ড্যাশে করলাম, একটা আর টু ড্যাশে করলাম। আর ওয়ান ড্যাশের সময় কী করলাম, আর ওয়ান প্লাস বি আর থ্রি, আর আর টু ড্যাশে করলাম আর টু মাইনাস এ আর থ্রি। তাহলে এই নতুন আমরা নির্ণয় একটা পেলাম, তাহলে এটাকে সলভ করে নাও, তাহলে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো, এটাকে সলভ করলে এটা দাঁড়াচ্ছে, এখানে দেখো এটা জিরো, এটাকে সলভ করলে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা সলভ করলে। এখন তোমরা এখান থেকে দেখো বি আছে, এখানে দেখো এ আছে, তোমরা কমন নিতে পারো, তাহলে এখান থেকে মাইনাস বি কমন নিলাম, এখান থেকে আমরা এ কমন নিলাম। এখন দেখো প্রথম রো থেকে আমরা ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, একই রকমভাবে আমরা দ্বিতীয় রো থেকে অর্থাৎ দ্বিতীয় সারি থেকে আমরা ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, কারণ এখানে জিরো আছে, তাহলে আমরা এই দুটো কমন নিয়ে নিই। তাহলে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছ, এখান থেকে কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে আমাদের কী আসছে, ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কারণ এটা থেকে একটা কমন আসলো প্রথম সারি থেকে, আর এখান থেকে একটা কমন আসলো, তাহলে এখানে কী বলে থাকলো, ওয়ান এখানে জিরো, এখানে টু বি, এখানে জিরো ওয়ান মাইনাস টু এ বি, এখানে বি এ ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা সি থ্রি ড্যাশ নতুন একটা কলম তৈরি করছি বা স্তম্ভ তৈরি করছি, সি থ্রি ড্যাশ কী করবে, সি থ্রি প্লাস বি ইন্টু সি ওয়ান, অর্থাৎ প্রথম স্তম্ভকে বি দিয়ে গুণ করে সি থ্রির সঙ্গে যোগ, তাহলে এটাকে বি দিয়ে গুণ করলে কী হচ্ছে, বি তার সঙ্গে মাইনাস বি যোগ করলে কী হচ্ছে, জিরো, এটা জিরোর সঙ্গে বি গুণ করলে এটা জিরো, এখানে তাহলে এই হচ্ছে, এখানে বি দিয়ে গুণ করলে কী হচ্ছে, টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার আর মাইনাস, তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এইটার সাপেক্ষে আমরা ভাঙিয়ে দিই, এটার সাপেক্ষে ওয়ানের সাপেক্ষে আমরা বিস্তৃতি করি, তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে কী হচ্ছে, ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এটা গুণ হলে কী হচ্ছে, মাইনাস টু এ স্কোয়ার, মানে মাইনাস প্লাস টু এ স্কোয়ার, তাহলে দুটো যোগ বিয়োগ করে নাও, তাহলে কী সলভ করলে কী দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউব হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা ওয়ানের সাপেক্ষে অর্থাৎ প্রথম সারির সাপেক্ষে এটাকে বিস্তৃতি করলাম, এটা জিরো 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 জিরোই হবে তোমরা জানোই, তাহলে আমাদের নির্ণয় একটা বেরিয়ে গেল, বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে আমরা পরের সমস্যাটির দিকে যাই, বলছি যদি এ বি সি বাস্তব হয় এবং এই নির্ণয় একটার মান যদি জিরো হয় তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে বলছে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো, অথবা প্রমাণ করে দেখাতে বলছে এ সমান সমান বি সমান সমান সি। তাহলে আমরা নির্ণয়টা দেখে নিই আগে, এবার দেখো আমরা যদি সবগুলো যদি যোগ করি অর্থাৎ সি ওয়ানে এনে যোগ করি, অর্থাৎ নতুন একটা সি ওয়ান ড্যাশ স্তম্ভ তৈরি করলাম যেখানে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, অর্থাৎ সবগুলোকে নিয়ে এসে প্রথম স্তম্ভের সঙ্গে যোগ করলাম, তাহলে দেখতেই পাচ্ছ দুটো এ আসছে, দুটো বি আসছে, দুটো, তাহলে এখানে টু এ প্লাস বি প্লাস সি, এখানেও টু এ প্লাস বি প্লাস সি, এখানেও টু এ প্লাস বি, তাহলে টু এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে টু এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কী বলে থাকলো, ওয়ান ওয়ান ওয়ান, আর এগুলো যা আছে তাই থাকলো। এখন আমরা যদি এটা বিয়োগ করি অর্থাৎ আর টু আর ওয়ান করি আর আর থ্রি আর ওয়ান করি, তাহলে কী হয় দেখো, আমরা নতুন একটা সারি তৈরি করলাম আর টু ড্যাশ, সেখানে আর টু মাইনাস আর ওয়ান, আর নতুন একটা আরেকটি আর থ্রি ড্যাশ করলাম যেখানে আর থ্রি মাইনাস আর টু, বুঝতে পেরেছো? তাহলে সোজা হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে এটা জিরো জিরো হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস এ বাদ দাও,
তাহলে দেখো এ কেটে যাচ্ছে, বি মাইনাস সি হচ্ছে, বি প্লাস সি থেকে এ প্লাস বি বাদ দাও, সি মাইনাস এ হচ্ছে, আর আর থ্রি মাইনাস আর টু করো, তাহলে আর থ্রি মাইনাস আর টু করলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হচ্ছে, বি প্লাস সি এ প্লাস বি বাদ দাও, বি বি কেটে যাচ্ছে, তাহলে সি মাইনাস এ হচ্ছে, এখানে এ মাইনাস বি হচ্ছে। তাহলে আমরা ওয়ানের সাপেক্ষে এটাকে বিস্তৃতি করে দিই, তাহলে ওয়ানের সাপেক্ষে বিস্তৃতি করলে এখানে টু এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখতেই পাচ্ছ এটা এটা গুণ, তাহলে বি মাইনাস সি এ মাইনাস বি গুণ মাইনাস এটা এটা গুণ, তাহলে সি মাইনাস এ সি মাইনাস এ জিরো। এখন এটাকে আমরা আরও সলভ করি, এটাকে সলভ করো গুণ করে, তাহলে গুণ করে সলভ করলে টু এ প্লাস বি দেখতে পাচ্ছ এটাই আসছে, তাহলে এটাকে বি মাইনাস সি দিয়ে এ মাইনাস বিকে গুণ করো, তাহলে বি দিয়ে বিকে গুণ করলে কী হচ্ছে এ বি, বি দিয়ে মাইনাস বিকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি দিয়ে মাইনাস এ সি, মাইনাস মাইনাস এ প্লাস বি সি, আর সি দিয়ে সিকে গুণ সি স্কোয়ার, তার আগে মাইনাস আছে মাইনাস সি স্কোয়ার, মাইনাস এ সি প্লাস এ সি হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস এ সি, এখানে প্লাস এ সি হচ্ছে, আর মাইনাস মাইনাস এ প্লাস, তাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো এখানে এটাকে সলভ করো, সলভ করলে আমাদের কী দাঁড়াচ্ছে, মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস স্কোয়ারটা প্লাস স্কোয়ার হলো, মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হলো, মাইনাস স্কোয়ারটা প্লাস স্কোয়ার হলো, আর মাইনাস প্লাস এ বি ছিল মাইনাস এ বি হলো, মাইনাস এ সি আর প্লাস এ সি একটা কেটে গেলো, এখানে প্লাস একটা এ সি থাকলো, মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস এ সি হলো, বুঝতে পেরেছ, এখানে মাইনাস বি সি হলো। এবার এইটাকে আমরা এই দুই দিয়ে প্রত্যেককে গুণ করে দিই, তাহলে দুই দিয়ে প্রথমে মাইনাস এ প্লাস বি প্লাস সি থাকলো, এই দুটা দিয়ে প্রত্যেককে আমরা গুণ করে দিলাম, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু এ। এখন এটাকে তোমরা পৃথক পৃথক হোল স্কোয়ারে সাজাও, কী করে দেখো, এখান থেকে একটা স্কোয়ার নিলাম, এখান থেকে মাইনাস টু এ বি, আর এখান থেকে একটা বি স্কোয়ার নিলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো, এখান থেকে একটা বি স্কোয়ার নিলাম, এখান থেকে একটা সি স্কোয়ার নিলাম আর মাইনাস টু বি সি, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে গেল, আর এখান থেকে হচ্ছে একটা সি স্কোয়ার একটা এ স্কোয়ার আর টু এ সি নিলাম, তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে তোমরা জানো দুটা মানের গুণফল মানে পৃথক পৃথকভাবে শূন্য, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো অথবা এটা জিরো। তাহলে তোমরা ক্লাস টেনেও শিখে এসছো যে তিনটি মানের বর্গের সমষ্টি যখন শূন্য হয় তখন ভিতরে প্রত্যেকটা পৃথক পৃথকভাবে শূন্য, তার মানে এ মাইনাস বি জিরো, বি মাইনাস সি জিরো, সি মাইনাস এ জিরো, অর্থাৎ এ মাইনাস বি আর বি মাইনাস সি, সি মাইনাস এ যদি জিরো হয় তাহলে এ বি সি সমান, তাহলে আমাদের যেটা মন করতে বলেছিল এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো অথবা এ বি সি জিরো, অর্থাৎ তিনটাই সমান, পরিষ্কার হয়েছে। তোমরা পাঁচ নম্বর সমস্যাটি দেখো, বলছি একটা নির্ণায়ক ডেল্টা আর যেটা হচ্ছে টু আর টু টু পাওয়ার আর মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, টু ইন্টু থ্রি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স ওয়াই জেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেখানে এটার মান অর্থাৎ সামেশন অফ আর টু দি পাওয়ার ওয়ান টু এন ডেল্টা আর এর মান জিরো, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে আমরা আগে নির্ণায়কটা লিখে নিই ডেল্টা, তাহলে এখানে যেহেতু সামেশন বের করতে বলছে তাহলে এখানে আমরা সামেশন দিই নিই, তাহলে সামেশন দিলে আমাদের কী হচ্ছে দেখো, সামেশন অফ এন আর ডেল্টা, এখন এটা যদি সামেশন দিই তাহলে যে কোনো একটি সারি বা যে কোনো একটা স্তম্ভকে আমাদের সামেশন দিয়ে গুণ করতে হবে, তা আমরা কী করেছি প্রথম সারিকে সামেশন দিয়ে গুণ করেছি, তাহলে সামেশন অফ আর ইকাল টু ওয়ান টু এন টু আর মাইনাস ওয়ান, টু ইন্টু সামেশন অফ আর ওয়ান টু এন থ্রি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, ফোর ইন্টু আর সমান সমান টু এন ফাইভ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, বুঝতে পেরেছ, প্রত্যেককে আমরা সামেশন দিয়ে গুণ করে নিলাম। এইবার এইটার অর্থ কী, তাহলে দেখো তোমরা এই সামেশন অফ টু টু দি পাওয়ার আর মানে এন সংখ্যক আর এক থেকে শুরু করে এন সংখ্যক সংখ্যার যোগফল, তাহলে আর ইকুয়াল টু ওয়ান টু এন টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, আর এর মান দেখো এক বসাও তাহলে কী হচ্ছে জিরো বসাও, এক বসালে কী হচ্ছে এখানে সরি এক বসাও, আর এর মান যদি এক বসাও তাহলে কী হচ্ছে ওয়ান হচ্ছে, এখানে দুই বসালে কত হচ্ছে টু মাইনাস ওয়ান মানে টু হচ্ছে, তাহলে এটা হচ্ছে অসীম গুরুত্বের একটা এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কী হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান, তাহলে এটার মান হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কারণ তোমরা সূত্রটা জানো এ টু দি আর টু দি পাওয়ার এন এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, তাহলে এই সূত্রে ফিরে এটাকে আমরা বের করলাম গুণোত্তর প্রগতি ক্লাস একাদশ শ্রেণীতে তোমরা শিখেছো, তাহলে এটার মান কত হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান, তাহলে এটাও গুণোত্তর প্রগতিতে ফেলো, এটা প্রথম পদ কত ওয়ান আর সাধারণ অন্তর কত থ্রি, তাহলে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, ফোর এখানে ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান, তাহলে এটাকে সলভ করো, তাহলে এটাকে সলভ করলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ওয়াই জেড
এটা তাহলে দেখতে পাচ্ছ তোমরা প্রথম সারি এবং তৃতীয় সারি অভিন্ন। তাহলে প্রথম সারি এবং তৃতীয় সারি যদি অভিন্ন হয় তাহলে নির্ণায়কের মানটা কি হয়? শূন্য। তাহলে এটার মান কি হয়ে যাচ্ছে? জিরো। বুঝতে পেরেছ? যেহেতু আর ওয়ান, তোমরা আর ওয়ান এবং আর থ্রি দুটো অভিন্ন, তাহলে প্রথম সারি এবং তৃতীয় সারি যদি অভিন্ন হয় নির্ণয়কের মান শূন্য হবে, তাহলে এটার মান হচ্ছে শূন্য। ছয় নম্বরটা তোমরা দেখো, যদি এ নট ইকুয়াল টু পি, বি নট ইকুয়াল টু কিউ, সি নট ইকুয়াল টু আর হয় এবং এটা হয়, তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখা যাবে বলছে। তাহলে আমরা প্রথমে নির্ণায়কটা লিখে নিই এবং এখানে আমরা একটা কাজ করি, আর টু আর ওয়ান ড্যাশ করছি আমরা, আর ওয়ান ড্যাশ সমান সমান আর ওয়ান মাইনাস আর টু, আর একটা কাজ করছি আর টু ড্যাশে যেখানে হচ্ছে আর টু মাইনাস আর থ্রি। তাহলে আমরা দুটো দিক থেকে কী করছি, আর ওয়ানে কাজ করছি আর ওয়ান মাইনাস আর টু, আর আর টুতে কাজ করছি আর টু মাইনাস আর থ্রি। তাহলে এখানে পি মাইনাস এ, এখানে এটাকে দেখতে পাচ্ছ বি মাইনাস কিউ, আর এখানে সি সি বি হলো জিরো, এটাতে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা কিউ মাইনাস বি হচ্ছে, এটা সি মাইনাস আর হচ্ছে, আর এ বি আর সমান সমান জিরো। তাহলে এটাকে আমরা বিস্তৃতি করি, তাহলে এটাকে বিস্তৃতি করলে কী পাচ্ছি, পি মাইনাস এ, আর এটার সাপেক্ষে যদি বিস্তৃতি করো, প্রথম স্তম্ভের সাপেক্ষে আমরা বিস্তৃতি করছি, তাহলে এটা প্লাস প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করলে এটা এটা গুণ, তাহলে দেখো আর ইন্টু এটা মাইনাস বি ইন্টু সি মাইনাস আর প্লাস এটা প্লাস পজিশন প্লাস এ ইন্টু বি মাইনাস কিউ আর ইন্টু সি মাইনাস আর, আর এটা দিয়ে গুণ করলে তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটাকে সলভ করো। এখন এইখানে দেখো আমরা কী করলাম, এই এইটার সঙ্গে এটা গুণ করে নিলাম, পি মাইনাস এ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর, এখানে বি মাইনাস বি দিয়ে পি মাইনাস এ গুণ, তাহলে মাইনাস বি পি মাইনাস এ সি মাইনাস আর, এটা আলাদা করলাম। এটাকে করলে কিন্তু এ ইন্টু বি মাইনাস কিউ ইন্টু সি মাইনাস আর সমান সমান জিরো। এখন এই প্রত্যেকটাকে আমরা পি মাইনাস এ কিউ মাইনাস বি সি মাইনাস আর দিয়ে ভাগ, তাহলে পি মাইনাস এ কিউ মাইনাস বি সি মাইনাস আর দিয়ে প্রত্যেককে ভাগ করি। তাহলে প্রত্যেককে ভাগ করলে কি হবে, আর বাই সি মাইনাস আর, এখানে হবে বি বাই কিউ মাইনাস বি, এখানে হবে এ বাই পি মাইনাস এ সমান সমান জিরো। অর্থাৎ আমরা প্রত্যেককে পি মাইনাস এ কিউ মাইনাস এ সি মাইনাস এ দিয়ে ভাগ করলাম। এখন আমাদের এটা মিলাতে হবে, এটাই আমরা কী করে মিলাবো একটু দেখো তোমরা। এখানে কী করলাম, এই মানটাই আসলো, এবার এইটার সঙ্গে একযোগ, এটার সঙ্গে একযোগ, আর এটা যা আছে তাই থাকলো। তাহলে এটার সঙ্গে আমরা একযোগ করলাম, এটার সঙ্গে একযোগ করলাম, আর এটা যা আছে তাই থাকলো, এপাশে হলো ওয়ান প্লাস ওয়ান। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে পি বাই পি মাইনাস এ, এটার সঙ্গে কিউ বাই কিউ মাইনাস বি, আর এখানে আর বাই আর মাইনাস সি, তাহলে এখানে টু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল। সাত নম্বরটা দেখো, বিস্তৃতি না করে প্রমাণ করতে বলেছে এটা সমান সমান এইটা। তাহলে বিস্তৃতি না করে প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা কী করে করব, লেফট হ্যান্ড সাইডটা আমরা টুকে নিলাম। এবার আমরা কী করলাম, প্রথম সারিতে সবগুলোকে নিয়ে এসে যোগ করলাম, অর্থাৎ আর ওয়ান ড্যাশ নতুন একটা সারি তৈরি করলাম, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে কী দাঁড়ালো, টু এ প্লাস বি প্লাস সি, টু পি কিউ প্লাস আর প্লাস সি, কিউ আর প্লাস সি। বুঝতে পেরেছ? আর এগুলো যা আছে তাই থাকলো। এখান থেকে দেখো তোমরা, এ প্লাস বি প্লাস সি, এখানে পি প্লাস কিউ, এখানে টুটা কমন নিলাম। এইবার আমরা করলাম আর টু ড্যাশে কাজ করলাম, আর টু ড্যাশ হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি ড্যাশে কাজ করলাম আর থ্রি মাইনাস আর ওয়ান। তাহলে কী কাজটা করলাম, আমি আবার বলছি, আর টু ড্যাশে কাজ করলাম, অর্থাৎ দ্বিতীয় সারিতে কাজ করলাম আর টু মাইনাস আর ওয়ান বিয়োগ, আর আর থ্রি ড্যাশে কাজ করলাম আর থ্রি মাইনাস আর ওয়ান বিয়োগ। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে যা আছে তাই থাকলো, তাহলে এখানে সি প্লাস এ বাদ চলে যাচ্ছে, তাহলে মাইনাস বি থাকছে, এখানে আর প্লাস বি থেকে মাইনাস কিউ থাকছে, এখানে দেখো মাইনাস ওয়াই থাকছে, এখানে মাইনাস সি থাকছে, এখানে মাইনাস আর থাকছে, এখানে মাইনাস জেড থাকছে। এখন এই তিনটাকে, এই মানটাকে দিয়ে আমরা তিনটা নির্ণায়ক তৈরি করি। তোমরা নির্ণায়কের নিয়ম জানো যে যোগ থাকলে আর পৃথক পৃথক নির্ণায়ক করা যায়, তাহলে টু এ মাইনাস বি মাইনাস সি দিয়ে মাই পি মাইনাস কিউ মাইনাস আর এক্স ওয়াই মাইনাস জেড, আর এখানে হচ্ছে এটা একটা নির্ণায়ক হলো। এখান থেকে আমরা এইটা দিয়ে একটা নির্ণয় করি, এখানে বি নিলাম, বি মাইনাস সি, এখানে কিউ কিউ আর, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই জেড, আর এটার সঙ্গে সি দিয়ে এটার আর দিয়ে আর এটা জেড দিয়ে আর একটা নির্ণয় করলাম, কারণ নির্ণয়কের ক্ষেত্রে যোগ করলে সব যোগ করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এইটার মান দেখো তোমরা, যে এখানে দুটো, এখান থেকে মাইনাস কমন নাও, এখান থেকেও মাইনাস কমন নাও, এখান থেকে তো মাইনাস দুটো মাইনাস কমন নাও, তাহলে দুটো মাইনাসের কমন মানে প্লাসই হয়ে যাচ্ছে, এখানে টু থাকছে, তাহলে এখানে পড়ে থাকছে এ পি এক্স বি কিউ ওয়াই
সি আর জেড এটা পড়ে থাকছে। এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় সারি অভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি অভিন্ন মানে এটা জিরো, এখানে প্রথম সারি এবং দ্বিতীয় সারি এখানেও অভিন্ন মাইনাস কমন নিলে এটাও জিরো, তাহলে এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাসই হচ্ছে, তাহলে টু ইন্টু এটাই। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? দাদা আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, তো এরপরে আমি টিমারের পদ্ধতিতে সমাধান করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।